মা বাবা সবাই ভীষণ খুশি, মানে তাদের লাইফে কোনো দুঃখ নেই যে তাদের মেয়ে এটা করে চলে এসেছে, তাদের কোনো পশ্চাতাপ নেই, কিচ্ছু নেই, তারা দিব্যি সেই জিনিসটাকে একসেপ্ট করে নিয়েছে। এখন এই ঘটনাগুলো সচরাচর কিন্তু আমাদের আশপাশে ঘটে না, এখন অবশ্য সব জায়গাতেই ঘটে দিল। তারপরে সে যখন চা খেতে গেল, সেখানে চা খেতে গিয়ে একটা ঘোড়াকে দেখছিল এবং সেই ঘোড়াকে দেখে কিন্তু তার আগে কিন্তু একজন মহিলা কণ্ঠস্বর শোনা গেছে, বা বলা যেতে পারে আমাদেরকে শোনানো হয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো সন্দীপের ছেলের মামমামটা কে অ্যাকচুয়ালি। আমরা সন্দীপের ভিডিওতে কদিন যাবতই একজন বলা যেতে পারে অশরীরীর আমরা উপস্থিতি পাচ্ছি এবং সে নাকি সন্দীপের ছেলের মামমাম, ঠিক আছে, মানে সন্দীপের ছেলে তাকে মামমাম বলে ডাকছে। আমরা দেখছিলাম যে ওরা একসাথে খাওয়া দাওয়া করছে, যখন ওর মা মানে সন্দীপের মা কারোর দিকে একটা তাকাচ্ছে, বা সন্দীপ ফুচকা যখন ডিস্ট্রিবিউট করছে সেখানে কিন্তু প্রথমে একদম তুমি পেয়েছো বলে তাকে দিল। তারপরে সে যখন চা খেতে গেল, সেখানে চা খেতে গিয়ে একটা ঘোড়াকে দেখছিল এবং সেই ঘোড়াকে দেখে কিন্তু তার আগে কিন্তু একজন মহিলা কণ্ঠস্বর শোনা গেছে, বা বলা যেতে পারে আমাদেরকে শোনানো হয়েছে। এছাড়াও সন্দীপের ছেলের মুখ থেকে মামমাম শোনা, মোটামুটি সব কিছুর একটা ইঙ্গিত দেয় যে সন্দীপের লাইফে বা ওদের বাড়িতে এখন কেউ একজন আছে যে টিনার জায়গাটা নিয়েছে বা সোনা বাবার মায়ের জায়গাটা নিয়েছে ওদের কথা অনুযায়ী। তো এর মধ্যে কতটা সত্যতা আছে, তো সব কিছু নেই আজকে আমার এই ভিডিও, এবং আজকে আমি আমার এই ভিডিওতে সেইটাই বলবো, বা যে অ্যাকচুয়ালি কে আছে ওদের বাড়িতে। প্রথম কথা হচ্ছে সন্দীপ গ্রামে থাকে এবং যথেষ্ট ওদের ফ্যামিলিটা আগে ভালোই ছিল, সুন্দর ফ্যামিলি। তারপর টিনা যখন পরকীয়া করে চলে গেল, তখন তারপর থেকে আমরা অনেক কিছু দেখলাম, যে অনেক বদল দেখলাম। এখন টিনাকে দেখাতে হোক বা যে কোনো কারণেই হোক, সন্দীপ কিন্তু পরবর্তীকালে আমাদেরকে একটা কথা বলতে শুরু করলো যে এই ওদের বাড়িতে কোনো মামমাম বা মানে ছেলের মামমাম বা ওর লাইফে কেউ এসেছে। তো ভিডিওতে তো আমরা সেভাবে কিছু দেখতে পাচ্ছি না, শুধু আমরা একটা যে উপস্থিতি সেটা বুঝতে পাচ্ছি। যেমন সন্দীপ যেখানে যখন হাত ধুচ্ছিল বেসিংয়ে, তো সেখানে দেখা গেল একটা লাল হলুদ নাইটি পরা কেউ রয়েছে পিছনে। এখন সন্দীপকে তাহলে বিয়ে করেছে বা তার বাড়িতে কি সত্যি টিনার জায়গাটা কেউ নিয়েছে, এখন দেখুন সেটা তো আমরা কেউ বুঝতে পারবো না, আমাদেরকে যতটা বোঝানো হচ্ছে। প্রথম কথা বলি, টিনা সন্দীপের এই ব্যাপারটা অনেক দিন ধরে চলছে, প্রায় একটা বছর হয়ে গেছে এরা কিন্তু এই নাটকটা চালিয়ে যাচ্ছে, এবং এই নাটকটা শুধু চালিয়ে যাওয়া বললে ভুল হবে, যে মানে আমাদেরকে একটা বিশ্বাসযোগ্য করে তোলানোর চেষ্টা হচ্ছে। এতদিন ছিল টিনা আমাদেরকে দেখিয়েছে, টিনা এই করছে সেই করছে সমস্ত কিছু, টিনার লাইফে ফোকলার উপস্থিতি সেটাও আমরা দেখেছি, যে টিনা বাসে করে যখন ঘুরতে গেছিলো সেখানে ফোকলাকে রীতিমতো দেখা গেছিলো। টিনা বাড়ি চলে গেছে, অথচ তার বাড়ির মা বাবা সবাই ভীষণ খুশি, মানে তাদের লাইফে কোনো দুঃখ নেই যে তাদের মেয়ে এটা করে চলে এসেছে, তাদের কোনো পশ্চাতাপ নেই, কিচ্ছু নেই, তারা দিব্যি সেই জিনিসটাকে একসেপ্ট করে নিয়েছে। এখন এই ঘটনাগুলো সচরাচর কিন্তু আমাদের আশপাশে ঘটে না, এখন অবশ্য সব জায়গাতেই ঘটছে, কিন্তু এই যে জিনিসটা সন্দীপ আমাদেরকে দেখানোর চেষ্টা করছে বা টিনাকে দেখানোর চেষ্টা করেছে, এটা এটা একটুখানি হলেও ডাউট আছে। কারণ ওই মহিলাটি তাহলে কেউ তো একজন অবশ্যই আছে যাকে সন্দীপের ছেলে মানে আমাদের সোনা বাবা যাকে কিন্তু বলছে যে মাম্মা, এখন সেটা কে? এখন সেটা এটা হতে পারে যে হয়তো কোনো আয়া মাসি রেখেছে, বা হয়তো কোনো ওকে দেখাশোনা করার জন্য কাউকে রেখেছে। কারণ যে পরিমাণে দুরন্ত ছেলে, ওকে কিন্তু একা দেখা কোনো মানে একা কারোর পক্ষে সম্ভব না, সেই জন্য হয়তো কাউকে রেখেছে, এবং তিনি হয়তো 24 ঘন্টার কাজের লোক বা দেখাশোনার লোক, তো সেই আছে অবভিয়াসলি ঘরে। এখন তো জানেন এরকম একজন কেউ থাকলে তাকে একটা ফ্যামিলি মেম্বারের মতোই ট্রিট করা হয়, তো সেটাও নতুন কিছু নয়। হতে পারে সন্দীপের কোনো বোন, কারণ ও বলেছিল যে ওর কোনো দুঃসম্পর্কের বোন আছে বা কিছু, তো সেটা হয়তো তা সে আমাদের সামনে ক্যামেরায় আসতে চাইছে না। কিন্তু সন্দীপের লাইফে যে কেউ আছে বা ও যে কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত, এটা কিন্তু জোর দিয়ে বলা যায় না। কারণ এটা যদি হতো তাহলে কিন্তু সেই সম্পর্কটাকে সে গোপন করতো, আফটার অল ওদের কিন্তু এখনও ডিভোর্স হয়নি। এই সম্পর্কটাকে ও কিন্তু গোপন করছে না, এই সম্পর্কটাকে কিন্তু ও আমাদেরকে আরও বেশি করে দেখানোর চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে। মোট কথা, এর মধ্যে সত্যতা কতটা আছে সেটা কিন্তু অবশ্যই একটা কোশ্চেন মার্ক। এবারে বলি কিছু কথা, সেটা হচ্ছে যে
এই যে ধরুন আজকে মোটামুটিভাবে আমরা এই জিনিসটা দেখছি, অনেকদিন ধরেই তো দেখছি, একদিন দুদিনের ব্যাপার নয়। এখন যেটা বোঝা গেছে যে টিনা পুরোপুরিভাবে, ও তো ফ্ল্যাটে গেল, আবার ফ্ল্যাটটা ছেড়েও দিল, আবার ও বাপের বাড়িতে আছে, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। এই বলল আমি ছেলেকে নিয়ে আসব, ছেলের জন্য ফ্ল্যাট নিচ্ছি, তাহলে কি ছেলেকে সে পাবে না? এটাও একটা মেইন কোশ্চেন। আর এদিকে সন্দীপের লাইফে আমরা দেখছি নতুন নতুন মানে জিনিসের উৎপত্তি হচ্ছে। এখন আরেকটা কথা আমি একটু বলতে চাই, যে অনেকেই বলছেন যে টিনা চলে যাওয়ার পর সন্দীপের লাইফে প্রচুর উন্নতি হয়েছে, মানে বাড়ি ঘর দর হয়েছে, বেশ সুন্দর সুন্দর ভালোভাবে আছে, কিন্তু এটারও অবদান কিন্তু কোথাও না কোথাও টিনার আছে। আফটারঅল টিনা যদি চলে না যেত বা টিনার যদি এই কেচ্ছাটা না থাকতো, তাহলে কিন্তু সন্দীপ এটাকে বিক্রি করতে পারতো না। কারণ টিনা চলে গেছে বলেই কিন্তু ওদের এই যে দুটো চ্যানেল, যেভাবে মানে দুটো চ্যানেল মানে ওর যে চ্যানেলটা ছিল ওইটা, আর এই ওর এখন যে টিনা চ্যানেলটা খুললো, যেভাবে গ্রো হয়েছে শুধুমাত্র কিন্তু এই কেচ্ছার ওপর ভর করে। সেখানে আজকে সন্দীপের ঘরে বেশ ঝাড়বাতি, এবং সেটা সন্দীপ খুব দেখাচ্ছে, কিন্তু ঝাড়বাতিটা কেনার পেছনেও যে তার স্ত্রীকে প্রতি মুহূর্তে সে যেভাবে বলা যেতে পারে টাইটেল থাম্বনেলে সেই জিনিসগুলো দিয়েছে, সেটাও কিন্তু অস্বীকার করা যায় না, টিনাও করেছে, মানে এদের দু তরফে। তবে টিনার থেকে সন্দীপ কিন্তু বেশি করেছে, হ্যাঁ, মানে এই যে টাইটেল থাম্বনেলে এই জিনিসটাকে ইউজ করা। টিনা প্রথমে খুব ব্লগে দেখাতো, এখন ভেরি রিসেন্ট ও বিভিন্ন রকম কন্ট্রোভার্সি রিলেটেড কথাবার্তা ওর ব্লগে কিন্তু আনার চেষ্টা করছে। একটাই কথা বলবো যে সোনা বাবার লাইফে তার নতুন মাম্মা মিশছে কিনা জানি না, তবে কেউ তো একজন আছে যে সোনা বাবাকে খুব ভালোবাসে এবং সোনা বাবাকে দেখাশোনা করছে বা আমাদেরকে দেখানোর চেষ্টা হচ্ছে। সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এইটা, যে আজকে একজন যে নিজেকে সমাজসেবী বলে দাবি করে বা মানবাধিকার কর্মী বলে দাবি করেন, তিনি তার লাইভে বসে, তিনি তার এত ব্যস্ত শিডিউলের মধ্যেও এই জিনিসটাকে নিয়ে মাঝে মাঝে আলোচনা করছেন। কার সংসারে কী হচ্ছে এই নিয়ে সমালোচনা করা আমার মনে হয় ওনাকে যেমন শোভা দেয় না, তেমনই কারোর সংসারের ব্যাপারে এইভাবে আমরা ভিডিওতে যতটা দেখছি ততটাই আলোচনা করতে পারি, তার বাইরে কিন্তু আমরা কথা বলতে পারি না বা বেশি ভেতরে ঢুকতে পারি না, বা একটা সংসারকে জোড়া না লাগিয়ে সেটা আরও বেশি আমরা তার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করতে পারি না। এটা হচ্ছে মেন কথা, কারণ গ্যাপ তো সৃষ্টি করাটা খুব ইজি, কিন্তু একটা সংসারকে জোড়া লাগানো সেটা কিন্তু আরও বেশি মানে কি বলবো কষ্টকর, এবং সেটা সেটার মতো ভালো কিছু আর হতে পারে না। তো মোট কথা সব কিছু মানে করে একটা জিনিসই বোঝা গেল, যে আমাদের এই রোজকার জীবনে আমরা যে ব্লগিং যেগুলো দেখি, এখন কিন্তু ব্লগিংয়ে রিয়েলিটির থেকে একটা সিরিয়ালের মতো ব্যাপার হয়ে গেছে। যেমন এদের সিরিয়ালটা কিন্তু এক বছরের ওপর চলছে, এত জানি না কবে শেষ হবে বা আদৌ শেষ হবে কি না, মানে আমি শেষ হওয়ার কথা বলতে এটা যে এই যে ছোটো ঘটনাটা, কারণ ওদের যদি ডিভোর্স কেস হয় সেটা তো বহু বছর চলবে, আর যে কোনো জিনিসই হোক সেটা বহু বছর চলবে। এখন এগুলোকে নিয়ে ওরা কতদিন টানে সেটাই হচ্ছে দেখার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা করছি এবার নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।